নমস্কার বন্ধুরা বাসাহী রান্না বান্নাতে তোমাদের সকলকে স্বাগত আজ আমি তোমাদের সাথে পাঞ্জাবি নিরামিষ আলুর পরোটা রেসিপি শেয়ার করবো ইনগ্রেডিয়েন্টস আমি বক্সে দিয়ে টাইম ওয়েস্ট না করে চলো রেসিপিটা শুরু করি আলুর পরোটা বানানোর জন্য আমি একবারটি ময়দা নিয়েছি এবার ময়নের জন্য আমি তেল দিয়ে দিচ্ছি আর স্বাদ মতো লবণ দিয়ে আমি ভালো করে তেলের সাথে ময়দাটাকে মিশিয়ে নিচ্ছি ভালো করে মেশানো হয়ে গেছে এবার অল্প অল্প জল দিয়ে আমি ময়দাটাকে ভালো করে মেখে নেব দেখো ময়দাটা মাকা হয়ে গেছে এবার এটাকে আমি আধ ঘন্টার জন্য ঢেকে রেখে দেব অন্যদিকে আমি একটা বোলের মধ্যে সিদ্ধ আলু নিয়ে নিয়েছি আলুটাকে ভালো করে ম্যাশ করে নিচ্ছি আলুটা ম্যাশ করা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা গুচি পাতা গুচি বিট লবণ চাট মশলা ধনে আর জিরে শুকনো ফোলায় ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি সেটাকে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি গন্ধরাজ লেবুর রস সবগুলো উপকরণ আমি ভালো করে মেখে নিচ্ছি আলুর পুটটা রেডি হয়ে গেছে এবার আধ ঘন্টা পর দেখো ময়দাটা আরও সফট হয়ে গেছে আমি আরও একটু ভালো করে মেখে নিয়ে এবার এই ডো থেকে আমি লেচি কেটে নিচ্ছি এখান থেকে আমি চারটে লেচি কেটে নিয়েছি এবার একটা একটা লেচি নিয়ে আমি বেলে নেব। একটা লেচি নিয়ে নিয়েছি এবার আমি বড় করে বেলে নিচ্ছি দেখো এরকমভাবে বেলে নিতে হবে এরপর আমি মাঝখানে আলুর পুটটাকে দিয়ে ভালো করে মুড়ে নেব ভালো করে মুড়ে নিচ্ছি যাতে এর বাইরে পুটটা না বেরিয়ে আসে সেইভাবে মুড়তে হবে এবার এটাকে আমি হালকা করে বেলে নেব যাতে থেকে পুটটা না বেরিয়ে আসে আমি বেলে নিয়েছি এইভাবে সবগুলোকে করে নিচ্ছি এবার একে একে আমি এগুলোকে ভেজে নেব ভাজার জন্য আমি ফ্রাইং প্যান বসিয়ে পরোটাটাকে ফ্রাইং প্যানে দিয়ে দিয়েছি এপিট ওপিট করে সেঁকে নিচ্ছি এবার আমি তেল দিয়ে দিচ্ছি ভাজার জন্য এপিট করে ভালো করে ভেজে নিচ্ছি এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখতে হবে আমি এপিট ওপিট করে পরোটাটাকে ভালো করে ভেজে নিচ্ছি এইভাবে সবগুলো পরোটাকে আমি ভেজে নেব সবগুলো পরোটা ভাজা হয়ে গেছে আমার এই পরোটা রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার রিকোয়েস্ট হইলো ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ